ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির যুবতী টিমের কনভেনশন অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়ি এবিপিটিএ হলে। কনভেনশন পরিচালনা করেন যুবনেত্রী পূর্ণা দত্ত, সোহিনী রায়, সুমনা ঘোষ। কনভেনশনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শহর আঞ্চলিক কমিটির সভাপতি দেবরাজ বর্মন। কনভেনশনে প্রতিবেদন পেশ করেন যুবতী টিমের যুগ্ম কনভেনার সোহিনী রায়। কনভেনশনে শতাধিক যুবতীর উপস্থিতিতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা 7 জন যুবতী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মক্ষেত্রে যুবতীদের নিরাপত্তা, গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গের ছাত্রী ও যুবতীদের প্রতিদিন আক্রান্ত হবার ঘটনা, মহিলা কুস্তিগীরদের ওপর বিজেপি নেতৃত্বের অশালীন আচরণের পরও তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা না নেওয়া, মনুবাদের দৃষ্টিভঙ্গি থেকে গোটা ভারতবর্ষের নারীদের ওপর নির্লজ্জ আক্রমণ ও ভারতবর্ষের আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে দ্বিতীয় পার্লামেন্ট ভবন উদ্বোধনে না ডেকে হিন্দু রাষ্ট্র গঠনের নির্লজ্জ অপপ্রচেষ্টার বিরুদ্ধে কনভেনশনে যুবতীরা আওয়াজ তুলে DYFI-এর পতাকা তুলে সমস্ত যুবতীদের একত্রিত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। তো সেক্ষেত্রে আমাদের যুবতী টিম গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেয়েদের নির্যাতিতাদের এবং তার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও যে কালিয়াগঞ্জ বলুন বা রাজ্যের বাইরে গেলে ছাত্রা শুনতাম, তারপর আপনার এইসব জায়গায় যে নারী নির্যাতনের ঘটনা বা বর্তমানে যেটা চলছে দিদি আমাদের দেশের রাজনীতিতে, দেশের রাজধানীতে যে পদকজয়ী কুস্তিগীরদের ওপর, আন্দোলনকারী কুস্তিগীরদের উপর হামলা হচ্ছে, কারণ কি তারা যে কুস্তিগীর তাদের মহিলা কুস্তিগীরদের সাথে যৌন হেনস্থার বা অস্থিরতার যে অভিযোগ আনছে শাসক দলের সাংসদের বিরুদ্ধে এবং তাকে যে গ্রেপ্তারের দাবি, সেই দাবিতে যে আন্দোলন সেটাকে কমিয়ে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় পুলিশের যে বর্বরোচিত পদক্ষেপ তার বিরুদ্ধে আমাদের সেই তার বিরুদ্ধে যে আন্দোলন তার সেখানে আমাদের সমর্থন আছে এবং আমরা সেটা নিয়েও শহরের বুকে পণ্য মিছিল তথা ধিক্কার মিছিল করেছি। এছাড়াও ধরুন নারী শিক্ষার ব্যাপারে আমাদের এই যুবতী টিম অনেক অগ্রসর ভূমিকা পালন করেছে এই 1 বছরে। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের জলপাইগুড়ি শহর লোকাল কমিটি DYFI যুবতী টিম সেটা আজকে দ্বিতীয় সম্মেলন, আগের বছর সম্মেলন হয়েছিল, আজকে দ্বিতীয় সম্মেলন কনভেনশন আর কি, সেই কনভেনশনে আজকে কর্মসূচি এখানে হচ্ছে। বলতে যে আমরা দেখছি আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।